আচ্ছা, তাহলে প্রথম যে প্রশ্নটা আছে, ঝুমিং ইজ প্র্যাকটিস মোস্টলি ইন, সেক্ষেত্রে যে চারটে অপশন আছে আসাম, আন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড আর মধ্যপ্রদেশ, কোনটা মনে হচ্ছে সঠিক হবে? আসাম স্যার মনে হচ্ছে, আসাম স্যার। অপশন নিয়ে আসাম। অপশন এ আসাম মনে হচ্ছে, তাই তো? আচ্ছা, এখানে আসাম যেটা মনে হচ্ছে, আসামে কি নামে ডাকা হয় ঝুম চাষকে? পারা যাবে? বা অন্ধ্রপ্রদেশে কি নামে ডাকা হয়? বলি, আসাম নাগাল্যান্ড এই দুটো স্টেটেই ঝুম চাষকে ঝুম চাষই বলা হয়। আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, ঠিক আছে, মণিপুর, স্টেট গুলোতে ঝুম চাষকে ঝুম চাষই বলা হয়। হ্যাঁ, আর যদি আমরা অন্ধ্রপ্রদেশ বলি, অন্ধ্রপ্রদেশে বলা হয় পোডু, ঠিক আছে। এবার এর মধ্যে যে কটা স্টেটের নাম দেওয়া রয়েছে, সেখানে নাগাল্যান্ডে ঝুম চাষ সবচেয়ে বেশি হয়। যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ ফলো করি, নাগাল্যান্ড, মণিপুর এই বেল্টাতে ঝুম চাষ হয় সবচেয়ে বেশি, কারণ এখানে তো ফরেস্টের পরিমাণ অনেক আর পপুলেশন সেই অর্থে অতটা নেই। তো সেই কারণে এই পার্টিকুলার রিজিয়ানে যে প্রিমিটিভ পিউপেলরা আছে, যেমন নাগা, সাংগামিজ, এই যে পিউপেলস গুলো রয়েছে, এরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঝুম চাষ করে। তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। যেহেতু মোস্টলি বলেছে, হ্যাঁ, আরেকবার বলো। মোস্টলি মোস্টলি বলেছে বলে ওই জন্য নাগাল্যান্ডটা হয়েছে। একদমই তাই, মোস্টলি বলেছে বলেই সেক্ষেত্রে নাগাল্যান্ডকে আমরা কনসিডার করব। চলে আসছি পরেরটা। ঝুম কাল্টিভেশন ইজ আ প্রবলেম ইন দ্য হিলি এরিয়াস অফ, আসাম, বিহার, না বিহার ওড়িশা, না ওড়িশা মধ্যপ্রদেশ, না মহারাষ্ট্র অ্যান্ড ইউপি, কোনটা হবে বলে তোমাদের মনে হয়? অপশন ডি মনে হচ্ছে স্যার, কারণ ইউপিতে ঝুম চাষ। মহারাষ্ট্র না ইউপি? অপশন কি বললে? ডি, মানে মহারাষ্ট্র অ্যান্ড ইউপি মনে হলো, তাই তো? হুম স্যার, আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, ঝুম কাল্টিভেশন ইজ আ প্রবলেম ইন দ্য হিলি এরিয়াস অফ, এক্ষেত্রে ইউপি তো তো নেই, প্লেন রিজিয়ন। আর দ্বিতীয় হচ্ছে ইউপি মোস্ট স্যার অপশন সি। পপুলেটেড এরিয়া ইন ইন্ডিয়া অ্যাজ পার সেন্সাস রিপোর্ট, তো সেক্ষেত্রে উত্তরপ্রদেশ আসবে না। ওড়িশা মধ্যপ্রদেশ হবে স্যার অপশন ওড়িশা, সি? মধ্যপ্রদেশ একটা অপশন, এটা ক্লোজ অপশন, একদমই তাই। আর এখানে যেটা বলা হচ্ছে, আর বাকি যে দুটো নাম আছে আসাম অ্যান্ড বিহার, আর হচ্ছে বিহার অ্যান্ড ওড়িশা, এর মধ্যে অ্যান্সার হিসেবে ওড়িশা অ্যান্ড মধ্যপ্রদেশ এটাই কনসিডার হবে। হ্যাঁ, এখানে প্রবলেমেটিক সিচুয়েশন অ্যারাইজ করে। আসাম, মধ্যপ্রদেশ দুটোই যেহেতু তোমার প্লেটো রিজিয়ান, এখানে ছোটখাটো যে হিলঅপস গুলো রয়েছে সেই জায়গাটাই এর মধ্যে আসবে, তাহলে সেক্ষেত্রে হবে অপশন সি। চলে আসছি পরেরটা। হোয়াট ইজ ঝুমিং অলসো নোন অ্যাজ পেদা সিস্টেম, তো এক্ষেত্রে এখানে যে অপশনস গুলো আছে কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে? স্যার ড্রাই ফার্মিং? ড্রাই ফার্মিং, অপশন ডি বলছে, তাই তো? আর বাকিদের কি মনে হচ্ছে? স্যার এ কাটিং আ জঙ্গল এন্ড লিভিং ইট ড্রাই, ও ইয়ে মনে হচ্ছে। এ মনে হচ্ছে। অপশন আর এ। আচ্ছা, আর এখানে যদি আমরা অপশন বি আর সি কে দেখি, দেখো ইরিগেশন তো ঝুমের সাথে রিলেভেন্ট নয়, আর অপশন বি যেটা আছে এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার তো তখনই ইউজ হবে যখন অ্যাডভান্সড পিউপেলরা থাকবে, তো এক্ষেত্রে তো এখানে সেই ব্যাপারটা নেই, তাই সেই অর্থটা আসবে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে এটাই, কাটিং অফ জঙ্গল অ্যান্ড লিভিং ইট টু ড্রাই। ঝুম চাষের ক্ষেত্রে আমরা সাধারণত এই পরিস্থিতি দেখে থাকি। নেক্সট হচ্ছে, স্টেট আসাম শেয়ার্স ড্যাশ কিলোমিটার বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল,
120, 127 না 392? কি হবে অ্যান্সার? ১২৭ মনে হচ্ছে, তাই তো? একদমই তাই, ১২৭। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ওয়াজ দ্য পোটাটো প্রোডাকশন ম্যাক্সিমাম? সহজ প্রশ্ন। স্যার উত্তরপ্রদেশ। একটা অ্যান্সার পেলাম উত্তরপ্রদেশ। আর কেউ অন্য কোন স্টেট মনে হচ্ছে কারো, নাকি উত্তরপ্রদেশই হবে? কোনটা মনে হচ্ছে? স্যার ইউপি হবে মনে হচ্ছে। উত্তরপ্রদেশ স্যার মনে হচ্ছে। পটেটো ইউপি, তাই তো? স্যার একদমই তাই, স্যার হবে ইউপি, উত্তরপ্রদেশ। চলে আসছি পরেরটায়। নেক্সট হচ্ছে, ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ব্যানানা ইজ লোকেটেড অ্যাট? অপশন এ, ত্রিচি। অপশন এ, ত্রিচি। অপশন এ একদমই তাই, ত্রিচি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? এবং সেখানে ক্রপের মধ্যে লার্জেস্ট প্রডিউসারের উপরে বেস করে দেওয়া রয়েছে, ক্রপ আর লার্জেস্ট প্রডিউসার। তো দেখো, অপশন এ তে পোটাটো উত্তরপ্রদেশ, কোকোনাট কেরালা, ব্যানানা মহারাষ্ট্র, আর টোব্যাকো আন্ধ্রপ্রদেশ। চারটে অপশন কোনটা মনে হচ্ছে? অপশন সি অপশন সি আচ্ছা, আর একটা মনে হয় অপশন বি পেলাম, তাই না? বি মনে হয় কেউ একজন বললে, অপশন ডি বললে, টোব্যাকো আন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে ব্যানানা মহারাষ্ট্র, এটা মনে হচ্ছে নট কারেক্টলি ম্যাচ। তাহলে ব্যানানা কোথায় হবে, কোন স্টেট হবে? স্যার তামিলনাড়ু। তামিলনাড়ু, তামিলনাড়ু, এটাই হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো ঠিক আছে। চলে আসি পরেরটায়, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রাইট ডিক্রিজিং অর্ডার অফ প্রোডাকশন অফ দ্য গিভেন ফুড গ্রেন ইন ইন্ডিয়া? দেখে নাও, অপশন গুলোকে ঠিকঠাক করে দেখে তবেই উত্তর দেবে। কোনটা মনে হচ্ছে? অপশন ডি। অপশন ডি স্যার, অপশন ডি, ডি লাগছে। অপশন ডি মনে হচ্ছে, তাই তো? স্যার ডি আর বি এর মধ্যে গুলি যাচ্ছে, মনে হচ্ছে ডি হবে। একদমই তাই, এখানে বাকি অপশন গুলো ম্যাচ করছে না, এটাই একমাত্র করছে, সেই জন্য এটাই হবে। কোর্স গ্রেন মানে বুঝতেই পারছো, মিলেটস এর কথা বলা হচ্ছে, লাস্টে পালসেস, তার মানে এখানে রাইস, তারপর হুইট, তারপরে কোর্স গ্রেন, তারপরে পালসেস, ঠিকই আছে। চলে আসছি পরেরটা, দ্য স্টেট অফ ইন্ডিয়া হুইচ হ্যাজ লার্জেস্ট শেয়ার ইন ফুড গ্রেন প্রোডাকশন ইজ? স্যার উত্তরপ্রদেশ। স্যার ইউপি। ইউপি স্যার। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ পরেরটায় চলে এলাম, দ্য স্টেট অফ ইন্ডিয়া হুইচ স্ট্যান্ডস ফার্স্ট ইন প্রোডাকশন অফ কটন, গ্রাউন্ডনাট, সল্ট অ্যান্ড মিল্ক ইজ? গুজরাট মনে হয়। গুজরাট স্যার। গুজরাট। গুজরাট, তাই তো? একদমই তাই। এখানে এটা উত্তরটা আরো বেশি সহজ করে দিয়েছে এই তিনটা অপশন, কটন, সল্ট আর মিল্ক। ঠিক আছে, গ্রাউন্ড নাটও হয় এখানে, অবভিয়াসলি তিনটে ম্যাচ করলে তো ওটাও হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড? এর মধ্যে কোনটা ম্যাচ করছে না, এগ্রিকালচারাল প্রডিউস আর স্টেট? এখানে অপশন বি বি
স্যার বি টা অপশন বি মধ্যপ্রদেশ যেটা দিয়েছে অপশন বি মনে হচ্ছে ওটা স্যার ইউপি হবে একদমই তাই চলে আসি পরেরটায় কোশ্চেন নাম্বার 12 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড এক্ষেত্রে এখানে যে অপশনস গুলো রয়েছে রাইস গ্রিন হেয়ার বাজরা আরগট টি পাউডারি মিলডিউ আর গ্রাম হচ্ছে উইল্ট তো এখানে যে অপশনস গুলো রয়েছে এগুলো এর ক্ষেত্রে কোনটা তোমাদের মনে হচ্ছে যে সঠিক নয় স্যার রাইস গ্রিন হেয়ারটা একদমই তাই আরে এই অপশন রাইস গ্রিন হেয়ার এটাই হচ্ছে সঠিক নয় তাহলে রাইসের ক্ষেত্রে কি আসবে এখানে সঠিক উত্তরটা কি হবে সাধারণত ব্যাপারটা চলে আসে না যেমন ধরো জুটের ক্ষেত্রে আমরা বলি যে গোল্ডেন ফাইবার এখানে প্যাডের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে পারা যাবে না দেখো প্রথম কথা বলে রাখি প্রত্যেকটার ক্ষেত্রেই ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ হয় এখানে যেমন বাজরার ক্ষেত্রে এই ডিজিজটা দেখতে পাচ্ছি পি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্রামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেরকমই রাইজের ক্ষেত্রে গ্রিন হেয়ার বলে কোনো ডিজিজ নেই রাইজের ক্ষেত্রে সাধারণত যে ডিজিজটা হয় যেমন এখানে খুব পপুলার যে ডিজিজটা যেটা দেখতে পাওয়া যায় যেটাকে আমরা বলতে পারি ব্রাউন স্পট ঠিক আছে এরকম অনেকগুলো ডিজিজ আছে তার মধ্যে এই ডিজিজটা খুব পপুলার মানে এখানে রাইজের ক্ষেত্রে ব্রাউন স্পটটা থাকলে সেটা কারেক্ট হয় গ্রিন হেয়ার বলে কোনো ডিজিজ নেই ঠিক আছে চলে আসছি পরেরটায় সুগারকেন বিটরুট সুইট পি গ্রাম অড়হর আর ফ্রেশ বিন এখানে বলা হচ্ছে কাম আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং টু প্ল্যান্ট ফ্যামিলি থ্রি প্ল্যান্ট ফোর প্ল্যান্ট না ফাইভ প্ল্যান্ট হবে অ্যান্সার থ্রি প্ল্যান্ট হবে স্যার থ্রি প্ল্যান্ট বললো তাই তো হ্যাঁ স্যার স্যার টু প্ল্যান থ্রি প্ল্যান একটু বোঝাবেন বুঝতে পারলাম না বিষয়টা এগুলো সাধারণত ওই ব্যাপারটা হয়ে যায় কি দ্বিবীজপত্রী একবীজপত্রী হ্যাঁ দ্বিবীজপত্রী আর বহুবীজপত্রী যেগুলো হয় সেই বিষয়টার কথা এখানে বলা হচ্ছে তো এখানে যে ক্রপস গুলোর কথা লেখা হয়েছে সেগুলো সবই কিন্তু টু প্ল্যান্ট ফ্যামিলির মধ্যে পড়ছে প্ল্যান্ট ফ্যামিলি চলে আসছি পরেরটা ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার অফ এর মধ্যে সুগার কেন সুগার কেন সুগার কেন সুগার কেন তাই তো হ্যাঁ স্যার তাহলে ফার্স্ট কে ব্রাজিল হবে স্যার চীন চীন সুগার কেন ফার্স্ট চীন না ব্রাজিল এটা ভালো প্রশ্ন ব্রাজিল ব্রাজিল স্যার ব্রাজিল স্যার দুটো হয় তো একটা সুগার আর একটা সুগার কেন সুগার মানে চিনি আর সুগার কেন তো আখ হ্যাঁ এখানে ব্যাপারটা হচ্ছে
যে যদি আমরা এক্ষেত্রে দেখি সুগার বা সুগার কেন যাই বলো না কেন, সেক্ষেত্রে সুগার কেন প্রোডাকশন বা সুগারের ক্ষেত্রে মোটামুটি ব্যাপারটা একই জিনিসই দাঁড়ায়। সেক্ষেত্রে উত্তর তোমরা যেটা বললে সুগার বলো বা সুগার কেন বলো একই উত্তরই হবে, এবং সেখানে ফার্স্ট পজিশনে ব্রাজিলই হবে, ঠিক আছে? সেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। চলে আসছি পরেরটায়, নেক্সট। হোয়াট ওয়াজ দ্য এস্টিমেটেড প্রোডাকশন অফ ফুড গ্রেনস ইন ইন্ডিয়া ফর দ্য ইয়ার 2016-17? 230 মিলিয়ন টনস, 210 মিলিয়ন টনস, 257 আর 275? স্যার গেস করেই বললাম 275 হবে ডিটা। হ্যাঁ স্যার, আচ্ছা, সি একটা জোরালো দাবিদার হচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, এক্ষেত্রে উত্তর হবে ডি হবে, ঠিক আছে, 275 মিলিয়ন টন। চলে আসছি পরেরটায়, দ্য লার্জেস্ট ফুড, এটা প্রিভিয়াস এর কোশ্চেন না স্যার? এটা একটা কোনটা, এটা এই কোশ্চেনটা প্রিভিয়াস? সেক্ষেত্রে মানে প্রিভিয়াস ইয়ারের WBCS প্রিলিমস এর কথা বলছো? মেন্স এর মনে হয়, কারণ স্যার এখন তো 2024 সালে কোশ্চেনটা 16-17 এর দিয়ে আছে। এই সময় কি হয়েছিল মানে ওই ইয়ারটাতে বেসিক্যালি হাইলি হয়ে গেছে আমার ফুড গ্রেড, মনে হয় এমন কিছু হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে 257 মিলিয়ন টন হবে, তাই তো? 275 আমি বললাম, তো ঠিক আছে, ঠিক আছে স্যার, 275 হতে পারে, আসলে নাই স্যার, এটা এই দুটো হতে হবে সিটি। বুঝতে পেরেছি, এটা ঠিক আছে, দেখে নিই, আমি দেখে নেবো একবার। আচ্ছা চলে আসছি পরেরটা, দ্য লার্জেস্ট জুট প্রোডিউসিং স্টেট ইন ইন্ডিয়া ইজ? সহজ ওয়েস্ট বেঙ্গল স্যার, এটা আনডাউটেডলি একটাই উত্তর হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল। চলে আসছি পরেরটা, দ্য জুট ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ মেইনলি কনসেন্ট্রেটেড ইন? ওয়েস্ট বেঙ্গল। কোন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের হুইচ ইন্ডাস্ট্রিয়াল বেল্ট? হুগলি রিভারের, হুগলি রিভার বেল্ট, মানে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নটার নাম হচ্ছে হুগলি ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, তাই তো? হ্যাঁ স্যার। চলে আসছি পরেরটায়, কোশ্চেন নাম্বার 18, দ্য লোয়ার গ্যাঞ্জেটিক প্লেন ইজ ক্যারেক্টারাইজড বাই হিউমিড ক্লাইমেট উইথ হাই টেম্পারেচার থ্রু আউট দ্য ইয়ার, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং পেয়ার্স অফ ক্রপস ইজ মোস্ট ইম্পর্টেন্ট জুট? রিজিয়ন প্যাডিয়ান জুট স্যার, প্যাডিয়ান প্যাডিয়ান জুট। তাহলে সেই অনুযায়ী তোমরা বলছো অ্যান্সার হবে প্যাডিয়ান জুট, তাই তো? অপশন সি, হ্যাঁ স্যার, একদমই সঠিক। লার্জেস্ট এরিয়া আন্ডার জুট কাল্টিভেশন ইন ইন্ডিয়া ইজ? ওয়েস্ট বেঙ্গল স্যার, 73%। ওয়েস্ট বেঙ্গল 73%। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ইজ গ্রোন থ্রু আউট দ্য ইয়ার? স্যার হুইট, কোনটা বললে? হুইট বললে, তাই তো? স্যার ব্ল্যাক গ্রামটা মানে কি স্যার? ব্ল্যাক গ্রাম সেটা মানে কি ব্ল্যাক গ্রামটা স্যার? ব্ল্যাক গ্রাম মানে কি, গ্রাম মানে কি বলো আগে? ওই এটাই বলে, সেটাই বলে, ছোলাটাই বলে। হ্যাঁ, ব্ল্যাক গ্রাম মানে কি? আচ্ছা, ব্ল্যাক গ্রাম মানে কি সেই বিষয়টা আসছি। আচ্ছা, 20 কোশ্চেনের অ্যান্সারটা কি বললে? ও আচ্ছা, ওটা ফাইনালি জানতে পারলে সুবিধা হবে, তাই তো?
হ্যাঁ স্যার, ওগুলো তো সব রবি শস্য, সারা বছর ধরে হয় এমন তো। কেউ বলতে পারবে না ব্ল্যাক গ্রাম মানে? ওই কাবলি ছোলা যেটাকে বলা হয় না, সেই জিনিসটা। এবার বলো দেখি কোন উত্তরটা হবে। স্যার অপশন এ হবে। গ্রামটাই তো মনে হচ্ছে এ। সে মনে হচ্ছে, কারণ ওগুলো তো রবি শস্য, এ মনে হচ্ছে। অপশন এ মনে হচ্ছে। কোশ্চেন নাম্বার 20। স্যার মেজ হবে, মেজ। এক্ষেত্রে বলে রাখি, এখানে সারা বছর ধরে যেটা তৈরি হয় না, তার পারফেক্ট হচ্ছে অ্যান্সার মেজ। কারণ বাকিগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সিজন ছাড়া হয় না। যেমন ধরো হুইট, মাস্টার্ড আর গ্র্যাম, এই তিনটেই হচ্ছে রবি ক্রপের এক্সাম্পল। আর মেজ হচ্ছে সারা বছর ধরে হয়। মেজ বেসিক্যালি তোমার খারিফ ক্রপের এক্সাম্পল, কিন্তু হয় সারা বছর ধরে, ঠিক আছে? আচ্ছা, মেজ ক্রপ গ্রোন, মেজ ক্রপ তাহলে এটা কি? হ্যাঁ আনসার তো তাহলে থ্রো আউট দা ইয়ার, খারিফ ক্রপ। হ্যাঁ না এটা তো ওইটা আবার খারিফ সিজনে তো হয়, তাহলে কোনটা আনসার করবো? মানে কোশ্চেনটা বলছো যদি এটা না দিয়ে খারিফ ক্রপ দিত, যে মধ্যে কোনটা খারিফ হ্যাঁ ক্রপ বলো। হ্যাঁ হ্যাঁ তাহলে মেজ হতো। মেজ না তো স্যার, স্যার আমি 21 এরটা বলছি স্যার। 21। ও আচ্ছা আচ্ছা, 21 হ্যাঁ ওটা আছে। খারিফ সিজন। ও আচ্ছা, মেজের অ্যান্সারটা তার মানে আগেরটার থেকে আমার উত্তরটা বলা হয়ে গেল আর কি। হ্যাঁ স্যার, আচ্ছা স্যার খারিফ অপশন আছে আর থ্রু আউট দা ইয়ার আছে, মানে এ আর ডি তো দুটোই হতে পারে, তাহলে এখানে ক্লোজড অপশনটা কোনটা হবে? হ্যাঁ, এইখানে হচ্ছে আসল খেলা। এটা খারিফ ক্রপ মেজ, ঠিক আছে? কিন্তু বলা হচ্ছে, যদি বলা হতো মেনলি কোন ক্রপের এক্সাম্পল, তাহলে খারিফ দেওয়া যেত। কিন্তু এখানে গ্রোন ডিউরিং বলেছে, যেহেতু আগেরটা থ্রু আউট দা ইয়ার ছিল, এটাও তাই হবে, থ্রু আউট দা ইয়ার, সারা বছরই হয়। কিন্তু যদি এখানে মেনলি কথাটা থাকতো বা স্পেসিফিক্যালি জানতে চাইতো, তখন খারিফ ক্রপ আমরা দিতে পারতাম। এবার মেজ ক্রপের ম্যাচুরিটি পিরিয়ড কি হবে? 60 60 ডেজ স্যার, 60 দিন, তাই তো? 60 দিন। হ্যাঁ স্যার, মানে সামান্য ওর থেকে একটু বেশি হবে, কিন্তু বাকিগুলোর রেঞ্জে যাবে না। সামান্য ওর থেকে বেশি যদি হয়, তাহলে অপশন ডিটাই হবে। 40 60, তারপরে 110, তারপরে 140, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে আচ্ছা 110। হ্যাঁ, 60 দিনে সেই জায়গাটা তৈরি করতে পারবে না, টাইম লাগে মোটামুটি। ধরে নাও এখানে 3 মাস 20 দিনের গল্প, ঠিক ওটা আছে? ওটা স্যার ইনিশিয়াল পিরিয়ড বলা যেতে পারে, ইনিশিয়াল। একদমই তাই। আচ্ছা, তারপরেরটা, হুইচ অফ দা ফলোয়িং ইজ সি4 প্ল্যান্ট? স্যার সি4 প্ল্যান বলতে সয়াবিন। সি4 প্ল্যান্ট বলতে স্যার সি4 প্ল্যান্ট বলতে বলে দিলে কিন্তু অ্যান্সারটা বলা হয়ে যাবে। তোমরা তোমাদের মতো গেস করে বললাম সয়াবিন স্যার, হ্যাঁ হ্যাঁ গেস করে বললাম সয়াবিন হবে তাহলে। গেস করে কি বলে? সয়াবিন বিটা বি। সয়াবিন। বলি ব্যাপারটা, এর উত্তরটা বলতে গেলে একটু একটু ভেঙে বলতে হবে। কিরকম ভাবে বলছি, প্রথম কথা হচ্ছে সি4 প্ল্যান্টের এক্সাম্পল যদি দেখা যায়, তাহলে মেজ, সুগার কেন, সোরগ্রাম এগুলোই কিন্তু হয়ে থাকে। এবার এখানে যে অপশন গুলো রয়েছে, তার মধ্যে মেজ আসছে। এবার এই সি4 প্ল্যান্টের কাজটা কি? কাজটা হচ্ছে সি4 মানে কার্বন ফিক্সেশন করে এবং সেটা মাটিতে মেশায়। এই উদ্ভিদগুলো মানে মেজ বলো, সুগার কেন বলো, সোরগ্রাম বলো,
এদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বা একটা বিশেষ শক্তি আছে যার দ্বারা তারা সাধারণত কার্বন ফিক্সেশন করতে পারে, এবং সালোক সংশ্লেষকারী প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কার্বন ফিক্সেশন করে তারা সেটাকে মাটিতে মেশায়, ঠিক আছে, মাটিতে কার্বনের যোগান দেয়। কারণ মাটি হচ্ছে এমন একটা উপাদান উদ্ভিদ বৃদ্ধির জন্য যেখানে কার্বন আর নাইট্রোজেনের ফিক্সেশন হয়, যেটাকে C:N রেশিও বলা হয়। তো যেখানে কার্বনের প্রয়োজন পড়ে সেখানে কিন্তু এই মেজ প্রচন্ড পরিমাণে সাহায্য করে, মেজ বলো, সুগার কেন বলো, সোরগাম বলো, এগুলো সাহায্য করে, ঠিক আছে।